উদ্বোধন হলো ফ্যাশন হাউস স্টাইলিশ আবেয়ার নতুন আউটলেট। প্রতিষ্ঠানটির পঞ্চম শাখা চালু হয়েছে রাজধানীর বনানীতে। উদ্বোধনী আয়োজনে কর্ণধার মারিয়া হোসেন সহ উপস্থিত ছিলেন আরো অনেকে। যারা নিয়মিত বোরকা পরেন তাদের প্রায়ই অভিযোগ থাকে যে কোনো উৎসবে তারা অন্যদের মতো জমকালো সাজে সেজে উঠতে পারেন না। তবে এই কথা মাথায় রেখেই নানা স্টাইলিশ আবায়া দিয়ে সাজানো হয়েছে স্টাইলিশ আবায়া বাই মারিয়া নূরের ফ্যাশন হাউসটি। গেল মঙ্গলবার রাজধানীর বনানীতে উদ্বোধন হয়ে গেল এর পঞ্চম শোরুমে। শুরুর দিকে শুধু ডিজাইনেবল আবায়া নিয়ে কাজ করলেও নতুন এই শোরুমটিতে থাকছে শাড়ি, জুতো, ছেলেদের শীত পোশাক সহ নানা কালেকশন। কারচুপির কাজকে প্রাধান্য দিয়ে নানা ধরনের জমতলো ডিজাইনের আবায়া দিয়ে সাজানো এই শপটি। দেশের সীমানা ছাড়িয়ে দেশের বাইরেও এই আবায়ার কদর রয়েছে সমানে। আমাদের কারচুপিটা তো এক কথা বিলুপ্তির পথে, সেই কারচুপিটাকে আমরা বোরখার আদলে নিয়ে আসছি, বোরখার মধ্যে নিয়ে এসে নতুনত্ব দিয়েছি। তারপর পর্দা করতো একটা সময় বোরখা ছিল গতানুগতিক একটা ডিজাইনের মধ্যে, সো আমরা সেই ডিজাইনটাকে ফ্যাশনেবল করে নিয়ে আসছি, স্টাইলিশ করে নিয়ে আসছি, যে পর্দাও করবে সাথে ফ্যাশনও হবে স্টাইলও হবে। যেসব নারীরা বোরখা পরেন তাদের জন্য চিরাচরিত বোরখার কাটছাঁট থেকে বের হয়ে কিছুটা আধুনিক ডিজাইনের বোরখার সমাহার রয়েছে এই ফ্যাশন হাউসটিতে, যাতে করে নিজেদের আব্রু রক্ষা এবং সময় উপযোগী ফ্যাশনের সাথে ওয়াকিবহাল থাকাও সহজ হয়। সব মিলে ওনার কালেকশন, ভ্যারাইটি সব ভালো, আর নিত্য নতুন কালেকশন ওনার খুবই ভালো লাগে। আমরা চাই একটু হাতাটা ডিফারেন্ট হোক, আমাদের একটু হিজাবটা ডিফারেন্ট হোক, তো ওই কথাগুলো চিন্তা করেই আসলে আমরা চুজ করি। এই ফ্যাশনেবল আবায়াগুলোর দাম শুরু হয় হাজার চারেক টাকা থেকে। মারিয়ার স্বপ্ন দেশের বাইরেও থাকবে তার ডিজাইন করা পোশাকের ফ্যাশন হাউস। মুঠ শুনো ইসি চ্যানেল 24।